দুইশো টাকা ধরছি চারশো টাকা এখন চারশো টাকা দিয়ে আমরা এখানে একটা টাইম দিচ্ছে এই টাইমের সাথে সাথে আমরা কিন্তু কাজটা করতে হবে বাংলাদেশের জাতীয় মাছ কোনটি তো আমাদের ইলিশ মাছ হবে তো আমরা ইলিশ মাছ সেট করবো দেখবেন আমি সাথে সাথে কিন্তু গেমটা কিন্তু জিতে গেছি পাঁচশো টাকা কিন্তু অলরেডি দেখছেন আমি কিন্তু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে বলেছে যে কুইজ খেলা থেকে অনেকে ইনকাম করেছে এবং অনেকের বলতে আমারও বর্তমানে যে সমস্যা হয়েছে সেই সমস্যা আজকে আপনাদের তুলে ধরবে এবং আপনাদের সেই একই সমস্যা তো আমরা আগে নিচে কিন্তু গেলে কিন্তু দেখতে পারবো যে এখানে অনেক মাস কিন্তু একটি ভালো কমেন্ট করেছে আবার অনেকে কিন্তু ব্যাক কমেন্টও করেছে এবং আবার অনেকে অনেক রকমের কথা বলেছে তো যাই হোক এখন মেন কথা হলো আমার যে ইনকামগুলো হয়েছে এবং আপনি চাইলে নগদ বিকাশের টাকাটা কিন্তু নিতে পারবেন এখন এটুকু কতটুকু সত্য হবে কতটুকু মিথ্যা হবে সেগুলোই আমি তুলে দেবো আর প্লিজ রিকোয়েস্ট হল আপনি যদি একটুকু মনে সত্য থাকে তাহলে আমি মনে করবো এই যে ভিডিওটা একেবারে দেখা হয়েছে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই কারণ এক ভিডিওতে মানুষ হাজার হাজার ভিডিওতে বলবে এত টাকা এত টাকা কিন্তু আজকে আমি দেখবো যে আমার দুইটা অ্যাকাউন্টে কী পরিমাণ ইনকাম এবং দেখার পর আপনি নিজে অবাক হয়ে যাবেন আমি এই মুহূর্তে অ্যাপটি ওপেন করেছি আপনি একটু লক্ষ্য করুন এখানে দেখতে আছেন যে আমার কিন্তু পাঁচশো বিশ টাকা কিন্তু অলরেডি কিন্তু এখানে আছে তো যাই হোক এখানে যেহেতু পাঁচশো বিশ টাকা আছে এই পাঁচশো বিশ টাকা দিয়ে আমরা কিন্তু খেলবো বাট খেলার আগে আমাদের আরও একটি কথা আছে আমার আরও একটি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু তিনশো টাকা কিন্তু বোনাস পেয়েছি এবং এই তিনশো টাকা বোনাস থেকে আমি কিন্তু ইনকাম করব মানে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যেহেতু আপনারা ইনকাম করতে চাচ্ছেন এবং আপনি অনেকেই দেখাচ্ছে যে এই সমস্যাটাও আবার তো আমি সে সমস্যাটাও দেখাই এখানে আপনি ফলো করুন যখন আমি এই গেমটি ওপেন করা যা মানে ওপেন করবো তখনই কিন্তু আমার এরকম একটি ইন্টারেস্ট আসবে আপনি একটু ফলো করুন তাহলেই মানে ক্লিয়ার হয়ে যাবেন যে এটা তথ্য কেমন বা কী রকমের আসার বিষয় তাহলে বুঝতে পারবেন এখানে আমি আবার খেলা শুরু করব। তো এখানে যে আমরা খেলা শুরু করব তারপর এখানে কিন্তু আমি দুশো টাকা দিয়ে খেলতে পারি বা চারশো টাকা দিয়েও খেলতে পারি বা একশো টাকা দিয়েও খেলতে পারি বা একশো পঞ্চাশ টাকা দিয়েও খেলতে পারি এখানে খেলা শুরু করুন এখানে বলছে মানে কুচ খেলার জন্য ডিপোজিট ব্যালেন্সে পর্যন্ত পরিমাণ টাকা নেই দয়া করে ডিপোজিট করুন এবং আপনি এখানে দেখুন সবগুলো দেখার পর এখন এই যে একটি সমস্যা করছে এই সমস্যা কিন্তু আপনার বা আমারও কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে তো যাই হোক আমার নতুন যে ইনকাম অ্যাপটা থেকে আমি যে ইনকাম করব সেটা আমি দেখাবো এখানে আমি লগ আউট করবো লগ আউট করার এখানে আমার সেই আগের মতো নাবে এখানে বলেছে আপনি এই অ্যাপটে অ্যাকাউন্ট খুললি মানে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি এই অ্যাপটার সাথে সাথে তিনশো টাকা বোনাস আর মানে তিনশো টাকা আপনি বুঝেন তো তিনশো টাকা কিন্তু অনেক তো যেহেতু আমাদের তিনশো টাকা যেহেতু এই কোম্পানি বোনাস দিছে এখানে আমাদের একটি সেই জিমেলটা ব্যবহার করব। আমার কিন্তু দুইটা জিমেল দিয়ে ব্যবহার করছি সেই জিমেল দিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে কাজ করব। এটি মাধ্যমে সেই জিমেলের মধ্যে প্রবেশ করার পর কিন্তু এখন দেখেন আমার তিনশো টাকা কিন্তু বোনাস পেয়েছি এখানে বলেছে যে টাকার মানে টাকার যে ব্যালেন্স যে তো যে চারটি বাটনে মানে যে কাজগুলো কুইজ খেলতে বলছে সেই বোনাস আর এটা কিন্তু ওয়েবসাইট এবং মাত্র আটশো টাকা হলে আপনি উত্তোলন করতে করতে পারবেন আমার ওখানে ছিল পাঁচশো টাকা আপনি কিন্তু নিজ চোখে দেখলেন তারপর আপনি এখানে দেখতে আছেন কি এখানে দেখতে আছেন 300 টাকা এখন আমার যে ওখানে যে মানে একটা আছে যে কুইস খেলার যে টাকাটা দেখাচ্ছে ওইটা দেখাচ্ছে 300 টাকা আর এখানে দেখাচ্ছে পাঁচশো টাকা আবার ওখানে একই তো এই যে এখন আমরা এই যে কুইজ খেলবো তখনই যখন গেমস খেলার পরে কিন্তু আমরা টাকা উত্তোলনের বিষয় চলে যাব তা আমি এখানে দুইশো টাকা ধরছি চারশো টাকা এখন চারশো টাকা দিয়ে আমরা এখানে একটা টাইম দিচ্ছে এই টাইমের সাথে সাথে আমরা কিন্তু কাজটা করতে হবে বাংলাদেশের জাতীয় মাছ কোনটি তো আমাদের ইলিশ মাছ হবে তো আমরা ইলিশ মাছ সেট করব। দেখবেন আমি সাথে সাথে কিন্তু গেমটা কিন্তু জিতে গেছি পাঁচশো টাকা কিন্তু অলরেডি দেখছেন আমি কিন্তু পাঁচশো টাকা কিন্তু নিচ চোখে দেখলেন এখন যদি আমি এই গেমটা আবারও যখন খেলতে যাব। তখনই কিন্তু দেখাবে যে আপনি আবার দুশো টাকা খেললে চারশো টাকা এখানে আপনাদের একই সমস্যা দেখাচ্ছে যে কুচ খেলার জন্য ডিপোজিট ব্যালেন্সের পর্যন্ত পরিমাণ টাকা নেই দয়া করে ডিপোজিট করে কুইজ খোঁজ খেলুন মানে কুইজে খেলতে বলছে তো কুইচে যে খেলুন তো এখানে আমরা যখন ডিপোজিট দিব তখন কিন্তু তারা বলেছে তো আমার একটা কথা প্রশ্ন বারবার আসে এই যে পাঁচশো টাকা আপনার বা আমার একই প্রশ্ন কথা আসবে যে এই যে পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমরা কুইজ খেলতে পারি কিন্তু এই মুহূর্তে তারা আমাদের কেন টাকাটা দিচ্ছে না তো অনেকে কিন্তু এই যে প্রবলেমগুলো সলভ হচ্ছে না বা এই প্রবলেমগুলো আমি এখনই দেখাচ্ছি থ্রি ডটে যাওয়ার পর আপনি এখানে কিন্তু আর একটা সিস্টেম দেখবেন যে ওয়ালেট ওয়াললেটে দেখতে পাচ্ছেন এখানে বোনাসে টাকা উদ্যোগ করতে পারবেন না মানে মানে বোনাসে যে টাকাগুলো আছে সেটা আমরা উত্তোলন করতে পারব না আচ্ছা আমরা যেহেতু এই ব্যালেন্সে বা টাকাটা উত্তোলন যেহেতু করতে পারবো না তাহলে এই পাঁচশো টাকার ভিতরে আমরা আরও টাকা ডিপোজিট করতে হবে দেখুন এখানে যেহেতু ডিপোজিটের কথা বলেছে মানে এখানে মনোযোগ দিয়ে রাখবেন তো আমরা আবারও শুরু করব খেলাটা এখানে এখানে আবার বসে আপনার বিকাশ বা নগদ এখানে যেহেতু আমি পাঁচশো বা দুই হাজার টাকা দিয়ে সিলেক্ট যদি করি তাহলে আমাদের কেমন ভাবে আগে কোনো নাপতালি করতে যাবেন না যেহেতু আপনি এক মানে কাজটা খেলতে যাবেন তার আগে আমি আপনাকে যে সিস্টেম দুশো টাকা আমরা ডিপোজিট দেবো এখানে যে একটা ট্রানজেকশনের যে একটা আইডি আছে সেই আইডি কোডটা দিতে হবে এবং এখানে একটা প্রুফ দিতে হবে আর এখানে হলো আপনার তার ক'ৰ্ট মানে আপুনি নগদে দিলে এই বা এই নাম্বারটা তাদের নাম্বারে কল দিবেন এখানে মূল কথা হলে এই বাংলাদেশে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে এবং এটা কিন্তু ইন্ডিয়া থেকে আপনি দেখতে পারেন বাংলাদেশে তাদের কন্ট্যাক্ট আছে কিন্তু কথা হয়েছে এই মালিকানা এটা কিন্তু ইন্ডিয়ার লোক আর এখন তো আমাদের বাংলাদেশ নয় আপনি একটা স্যাম্পল একটা বিষয়টা বলি আমি যখন এখানে উত্তোলন দেওয়ার পর আমি যখন ডিপোজিটটা করতে যাব তখন আমাদের আবারও খেলা শুরু হবে কিন্তু আপনি কি মনে করছেন যে এই অ্যাপ থেকে বা আমাকে বা আপনাকে কি টাকা দিবে আচ্ছা এখানে আরও একটি পরিমাণ দেখায় তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন এখানে আমরা যদি ইনকাম বা টাকাটা ডিপোজিট করতে চান তাহলে কিন্তু একটু সাবধানে করবেন আমি মনে করব আপনি না করাটাই বেটার হবে কারণ এটা আমরা ব্যাকগ্রাউন্ড দেখার পরই বুঝতে এ এখানে দেখেন যে এই সম্পূর্ণ অ্যাপটি ফেক মানে ট্রানজেকশন যে বোনাসে যে সম্পর্ক বলেছে এবং সবাই কিন্তু এই কথা শুনে অবাক হয়ে গেছে এবং এখানে দেখেন নাইনটি পার্সেন্ট মানুষ পর্যন্ত এটা ব্যাকগ্রাউন্ড করছে আর অনেকে কিন্তু এরকমই কিন্তু টাকাগুলো ইনকাম করতে পারছে না এখন আমি আপনাদের কুইজ খেলার যে সিস্টেমটা দেখাচ্ছি এখন আমি যে রিভিউ করেছি সেই মাধ্যমেও কিন্তু অনেক মানুষ একই কথা বলছে আমি সেই কমেন্টগুলো দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু অনেকে কিন্তু অনেক রকমের ব্যাকগ্রাউন্ড কথা বলছে এখন আপনি বলেন যে এই অ্যাপ থেকে আপনি কতটুকু ইনকাম করতে পারবেন তো আশা করি এটা নিয়ে আর আমার বলাটা কোনো কিছুই নাই তারপর আমি আপনাদের বলবো যে দেখুন আমি অল্প টাকায় থেকে ইনকাম করতে গেছি কিন্তু তারা আমাদের টাকা দেয় না আবার অনেকেই বলেছে যে এই কুইজ খেলা থেকে অনেক কিন্তু এই সমস্যা ফিল করছে এবং টাকা ইনকাম করতে পারে না কেন পারে না দেখুন এখানে আমরা এই পাঁচশো টাকা থেকে আমরা ইনকাম করতে পারবো হাজার হাজার টাকা কিন্তু কথা হয়েছে আমরা এই মুহূর্তে কিন্তু সেই হাজার হাজার টাকাটা ইনকাম করতে পারছি না কেন পারছি না শুধুমাত্র তারা আমাদের সাথে আমাদের সাথে একশো টাকা শুরু করে আপনি পাঁচশো এক হাজার দুই হাজার টাকা নিচ্ছে আমি আপনাকে এক একশো জন মানুষের যদি আপনার একশো টাকা করে নেয় তাহলে দশ হাজার টাকা কিন্তু নেওয়া হয়েছে আর দুইশো টাকা করে নিলে বিশ হাজার টাকা নেওয়া হয়েছে তাহলে আপনি ভাবেন আর পাঁচশো টাকা যদি করে নেয় তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা তারা কিন্তু হাতেই নিচ্ছে এখন আপনি বলুন যে আপনার কাছে কতটুকু সত্য বা কতটুকু হয়েছে বা আমার কাছে কিন্তু এরকমের প্রতারণা অনেক মানুষ কমেন্ট করেছে বা এই রকমের কথা বলেছে এখন আপনি বিবিকে বললেন আপনি কতটুকু ইনকাম করতে পারবেন কি না সেটা আপনার উপর ডিপেন্ড করবে আর দর্শক আপনি যদি নিউ ইউটিউব চ্যানেল হয়তো তাহলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারবেন না আর যদি কেউ ইউটিউব মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন থ্যাংক ইউচিং নেক্সট টাইম আমার কথা হবে আল্লাহ হাফেজ